আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কারওয়ান বাজার ইলিশ মার্কেটে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আজ 11 সেপ্টেম্বর 2020 শুক্রবার। ইলিশের দরদার কেমন চলছে তা জানার জন্য আমরা উপস্থিত হয়েছি কারওয়ান বাজারে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন প্রচুর ক্রেতা বিক্রেতা, কারওয়ান বাজার ভরে উঠেছে পুরো এলাকা জুড়ে। মহিলা ক্রেতার সাথে দামাদামি চলছে। ৭০০ টাকা কেজির মাল দেখুন। আমরা আজকে এখানকার দরদাম একটু জানি। এটা কতটুকু সাইজ? এটা 2 কেজি ওজনের। কোন 2 কেজি? 2 কেজি। এটা কত চলে? এটা 1350। ঠিক আজকে আমদানি কেমন? আজকে আমদানি একটু কম, বিশুদ্ধবার হইতে একটু কম মাছের আমদানি, দাম একটু ছড়া। আমার মাছ হলে কমে দেবো। আপনারা শুক্রবারের দিনে বাজারে এসে আপনাদের পছন্দ মতো ইলিশ কিনতে পারবেন। এখানে পুরোটা বাজার জুড়েই এখানে প্রচুর বিক্রেতা আছে এবং ক্রেতার সমাগম অনেক বেশি, এবং এখানে এসে আপনারা আপনাদের পছন্দের মতো দাম করে আপনারা আপনাদের পছন্দের ইলিশ মাছ কিনে নিতে পারবেন। ইতিপূর্বে আমরা চেষ্টা করেছি এখানে এসে আপনার যোগাযোগ করে আসতে পারবেন। আপনার নামটা একটু বলেন। মোহাম্মদ আবু বকর। আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন। 01714786524। আপনারা এই ফোনে পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, এখন নাম্বার ক্রেতা যদি চায় আপনার সঙ্গে ফোনে যোগাযোগ। অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারেন। নাম্বার ঠিক আছে, 01714786524। নাম্বার যোগাযোগ করলে যে কোনো সময় চাই, যে কোনো মাছ, যে কোনো মাছ না, ইলিশ মাছ না, যে কোনো মাছ চাইবো, নদীর মাছ পাইবো, ভালো নদীর ভাতের মাছ পাইবো। হ্যাঁ, যে কোনো মাছ। শেয়াস ভাইয়ের এখানে আজকে বেশ কিছু বড় মাছ নিয়ে আছেন। আচ্ছা, বড় সাইজ 1 কেজি সাইজ নাই? 1 কেজি সাইজ আছে। 1 কেজি সাইজের মাছ বর্তমানে 850 টাকা চলতেছে। 4-5 দিন ধরে মাছের দাম একটু বাড়ছে। আপনার ওগুলো হচ্ছে 700-600। বড়টা কতটুকু? বাজার সেরা সাইজ দেখুন এখানে। এটা কত চলে? কেজি চলে 1400 টাকা। মাছের দাম বর্তমানে বাড়তি 4-5 দিন ধরে। এই মাছ হচ্ছে 900 টাকা কেজি, সেটা আপনি ভালো করে জানেন। এখন বর্তমানে মাছের দাম বাড়তি যার কারণে এই মাছটা হচ্ছে 1 কেজি 800 গ্রাম 1400 টাকা কেজি, আর এই যে 1 কেজি 400, এটা 900 টাকা কেজি। 1 কেজি 400 1050, এটা অনেক 1050, এটা একটা 900। কারণ বাজারে এসে আপনারা সেলস ভাইয়ের দোকান থেকে আপনারা চাইলে এখান থেকে মাছ নিতে পারবেন। তরতাজা মাছ, এখানে তরতাজা মাছ হওয়ার কারণে ওনার দোকানে কিছুটা
দাম বাড়তি থাকে, তবে ভালো মাছ চাইলে কিছুটা পয়সা দিতে হবে। দর্শক, পুরোটা কাওড়ান বাজারের পাইকারি মার্কেটের সামনে, এখানে পুরোটা এলাকা জুড়েই ইলিশ মাছ বিক্রি হয়ে থাকে। এই ইলিশের পুরোটা সিজনে এখানে এসে আপনারা চাইলে আপনাদের পছন্দের মাছ নিতে পারবেন। ভাই আসসালামু আলাইকুম, নাস্তা করতেছেন? বড়টা কতটুকু সাইজ আজকে? কেমন দাম, কেমন চলে? দাম 1200 টাকা কেজি। ছোট মাছ কত চলে? ছোট মাছ এটা আছে 800 গ্রাম, তো 900 গ্রাম ওজন। এটা হলো 650 টাকা কেজি। আর এটা হলো 1 কেজি 300 গ্রাম, 400 গ্রাম, এটা হলো 950 টাকা কেজি, 900 টাকা কেজি। 900 থেকে 950 ভিতরে। 900 থেকে 950। আপনার এখানে তো প্রচুর মাছ আসে প্রতিদিন, আপনারা কয়েকজন মিলে আনেন, আজকে কত হালি মাছ আসছে? আজকে তো প্রায় মাছ কিনছি মনে করেন 300 পিসের মতো। 300 পিস বিক্রি হয়েছে এখন পর্যন্ত কি পরিমাণ? এখনো বেশি 150 পিসে বেশি। আজকে ক্রেতা কেমন, বাজারে ক্রেতা কেমন? আজকে একটু কম, একটু বাজারে আছে দাম, দাম একটু বেশি দিকে মাছ মাছ কাস্টমার কম। শুক্রবারে তো ক্রেতা বেশি থাকে, সেই তুলনায় আজকে কম? তুলনামূলক একটু কমাইতে কাজ। আচ্ছা, বাজার মানে একটু বেশি, কত কিলো কেজি প্রতি কেমন বেশি? 50 থেকে 60 টাকা বেশি। পদ্মার ছেলের দিকে, আজকে বাজার কেমন? আজকে বাজার ভাই আজ 4 দিন 5 দিন ধরে বাজার বেশি, মাছ কিনতে পারতেছি না আমরা, আর কাস্টমার উল্টা পাল্টা দাম করে, এই অবস্থা। এই মাছ মনে করেন 800 টাকা কেজি কেনা পড়ছে, আয় এখন 750, কি কম করে বিক্রি করছেন? 850 করে? হ্যাঁ, 850 করে বিক্রি। ইলিশের দাম অন্যান্য দিনের তুলনায় আজকে একটু বাড়তি, আর শুক্রবারে মাছের দাম একটু বাড়তেই থাকে, কারণ ক্রেতা সমাগম বেশি থাকে, এই কারণে বাড়তি থাকে। আর মাছের আমদানি, বিক্রেতারাই বলছেন যে মাছের আমদানি গত 4 দিন যাবত কিছুটা কম, আর এই কারণে দাম একটু চড়া। তবে আপনারা চাইলে, যারা বড় মাছ কেনার সামর্থ্য রাখেন, তারা চাইলে তারা বড় মাছ কিনতে পারবেন। বড় মাছের দাম কিন্তু প্রায় একই রকমই আছে, 1 কেজি সাইজের মাছের দাম কিছুটা বাড়তি। এখানে একটু ছোট সাইজের মাছ আমরা দেখছি, ছোট মাছের দাম কেমন চলো আমরা জানার চেষ্টা করি। ছোট
500 মাছ 550 করে 550 টাকা কেজি ছোট সাইজের মাছগুলো ভিউয়ার্স এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।